आवामी लीग आजकल जनगणर घर मटकाते चाय। आवामी लीग आजकल जनगण के केटे बुढ़ीगंगाय भाषिए दीते चान। आवामी लीगर एक मंत्री जिन 2018 साल 30 डिसेम्बर निर्वाचने भोट डाकाती करे मंत्री हुए चान, सेई मंत्री तिनी घोषणा दिच्छेन प्रकाश्य जनसभाय जे तिनी एदेशेर आलेम समाजेर होच्छे घर मटकिए दिबेन। আওয়ামী লীগের এক নেতা ছাত্রলীগের সভাপতি আলনাহিয়ান খান জয় তিনি প্রকাশ্যে জনসভায় গতকালকে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করে তিনি ঘোষণা দিচ্ছেন যে এদেশের আলেম সমাজকে তিনি কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবেন। যদি এদেশের আলেম সমাজ বুড়িগঙ্গা নদীর ধারে কাছেও যায় তাহলে তিনি তাদেরকে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবেন। কোথায় পেল আওয়ামী লীগ এই শক্তি? গত দুই টার্ম অবৈধভাবে ক্ষমতায় দখল করে আজকে হুমকি দিচ্ছেন দেশের জনগণকে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবেন। কত বড় অথর্ব হলে, কত বড় কুলাঙ্গার বদমাইশ হলে এদেশের আলেম সমাজকে 85% মুসলমানের দেশে এদেশের আলেম সমাজকে তিনি কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিতে পারে? কত বড় অথর্ব বদমাইশ হলে এদেশের একজন মন্ত্রী, অবৈধ মন্ত্রী, তিনি ঘোষণা করতে পারেন তিনি দেশের জনগণ তথা দেশের 85% মুসলমানকে তিনি ঘাড় মটকিয়ে দিবেন? আজকে সাকিব আল হাসানকে এক ব্যক্তি সিলেট থেকে হত্যার হুমকি দিয়েছেন, সেই ব্যক্তি সাকিব আল হাসানের ধারে কাছেও জীবনে কোনোদিন তার পক্ষে আসলে পৌঁছানো সম্ভব নয়। তারপরেও সেই ব্যক্তিকে, ব্যক্তির নামে মামলা করা হয়েছে, সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই যে আওয়ামী লীগের কুলাঙ্গার এমপি, আওয়ামী লীগের ভোট ডাকাত ছাত্রলীগের সভাপতি, তারা যে এই দেশের আলেম সমাজকে ঘাড় মটকানোর হুমকি দিল, বুড়িগঙ্গায় কেটে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ধরনের এদেশের আলেম সমাজের সাথে এক ধরনের যুদ্ধের ঘোষণা দিয়েছে কালকে ছাত্রলীগের সভার, যদি আপনারা দেখেন কালকের সেই সভা যদি দেখেন এবং ছাত্রলীগের নেতাদের বক্তব্য যদি আপনারা দেখেন যে তারা এক ধরনের যুদ্ধের ঘোষণা দিচ্ছে এদেশের আলেম সমাজের সাথে, এদেশের 85% মুসলমানের সাথে তারা যুদ্ধের ঘোষণা দিচ্ছে, কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে কিচ্ছু বলা হবে না। এদেশে কোনো আইন নেই ছাত্রলীগের বিরুদ্ধে, সমস্ত আইন যা কিছু আছে সব হচ্ছে যারা হচ্ছে বিরোধী দলের আছেন, বিরোধী মতের রয়েছেন তাদের বিরুদ্ধে। সেই জায়গা থেকে বলছি, আমি ছাত্রলীগ সভাপতি আলনাহিয়ান খান জয়ের গতকালকের যে বক্তব্য তিনি দিয়েছেন, তিনি দেশের মুসলমান সমাজকে তিনি ছোট করেছেন, আলেম সমাজকে তিনি ছোট করেছেন, আমি এই আলনাহিয়ান খান জয়ের বক্তব্যের তীব্র নিন্দা এবং সমালোচনা করছি এবং আমি এদেশের আলেম সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যে যেখানে রয়েছেন আপনারা দল মত নির্বিশেষে ভুলে যান, আপনি চরমোনাই নাকি হচ্ছে আপনি হেফাজতি নাকি আপনি হাটাদারি মাদ্রাসার কিংবা হচ্ছে আপনি অন্য কোনো দলের, ভুলে গিয়ে দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একত্রিত হয়ে এই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, প্রতিবাদ গড়ে তুলবেন, লড়াই গড়ে তুলবেন। আজকে দেখেন, আজকে চরমোনাই হুজুর সাহেব ফয়জুল করিম সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে মুসলমান রক্ত দিতে চায় না, মুসলমান যদি রক্ত দেয় তাহলে রক্ত বন্ধ হয় না। দেখেন বক্তব্যের মাধুর্য, দেখেন তিনি বলেছেন যে মুসলমান রক্ত দিতে চায় না, যদি রক্ত দেয় তাহলে মুসলমানের রক্ত কখনো বন্ধ হয় না। তিনি বলেননি যে অন্যের রক্ত তিনি নিবেন, অন্যকে তিনি আহত করবেন তিনি বলেননি, তিনি বলেছেন নিজের রক্ত তিনি নিজে দেওয়ার কথা বলেছেন। আবারও বলছি, তিনি বলেছেন মুসলমান রক্ত দেয় দিতে চায় না, যদি দেয় তাহলে বন্ধ হয় না, তার মানে তিনি নিজের রক্ত নিজে দিতে চেয়েছেন, এটাই কথার মাধুর্য। অন্যদিকে আপনি ছাত্রলীগের বক্তব্য খেয়াল করেন, আওয়ামী লীগের বক্তব্য খেয়াল করেন, তারা ঘাড় মটকাতে চায়, তারা অন্যের রক্ত অন্যকে কেটে তাকে হচ্ছে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে চায়, এটাই আসলে কথার মাধুর্য। আল্লামা মামুনুল হক তিনি বলেছেন যে যদি ভাস্কর্য নির্মাণ করা হয় হয়তো এখন তারা কিছু করবেন না, হয়তো তিনি বলেছেন ভবিষ্যতে হয়তো কোনো এক সময় এই মূর্তি বা এই ভাস্কর্য হচ্ছে নদীতে ফেলে দেওয়া হবে বা কোথাও একটা করা হবে, কিন্তু তিনি বলেননি যে আপনারা মূর্তি বানাতে আসেন তাহলে আপনাদের রক্ত আপনাদেরকে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে বা হচ্ছে আওয়ামী লীগকে কেটে ছাড়খাড় করে দেওয়া হবে, ক্ষমতায় থেকে বিতাড়িত করা হবে, একবারও বলেননি। এইখানেই হচ্ছে আওয়ামী লীগের মধ্যে
আর এদেশের আলেম সমাজের বক্তৃতার মধ্যে পার্থক্য, আলেম সমাজ নিজেদের শরীরের রক্ত দিতে চায়, নিজেদের শরীরের রক্তের বিনিময়ে তারা ভাস্কর্য নির্মাণ হচ্ছে তারা বন্ধ করতে চায়, আর ছাত্রলীগ আওয়ামী লীগ অন্যের রক্তের বিনিময়ে অন্যকে হত্যা করে অন্যকে পিটিয়ে কুপিয়ে মেরে তারপরে ভাস্কর্য বানাতে চায়। এখানেই হচ্ছে দেশের জনগণ, আলেম সমাজ বা এদেশের মানুষের সাথে আওয়ামী লীগের পার্থক্য। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীকে এখনই প্রতিহত করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে সামিল হবেন, এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।